আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে রড বাঁধা বিষয়টা কিন্তু অতটাও কঠিন একটা বিষয় নয়। আমার হাতে কি রয়েছে, একটা A4 সাদা কাগজ, একটা থার্মোকল, আর কি রয়েছে থার্মোকলের উপর দুটো পেন। এটা কি, এটা একটা লোহার জাল। আপনারা অবাক হচ্ছেন, জালটা ভালো করে দেখুন, এটা জানলার জাল, পড়েছিল, নিয়ে এসেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আজকে এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে আমরা বুঝিয়ে দেবো যে রড বাঁধাটা কতটা সহজ। শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট নয়, যারা সাধারণ মানুষ তারাও বুঝবে যে রড কেন বাঁধা হয়। দেখুন, সবার প্রথমে আপনাদেরকে যে বিষয়টা বলতে চলেছি, এটা ধরুন হচ্ছে একটা কলাম, ঠিক আছে, আমার হাতের তালুর উপর রেখেছি। এটা কি, এটা একটা থার্মোকল। খুব সহজভাবে ভাবুন, এই কলামটাকে যদি আমি হাতের তালুর উপর রাখি এবং উপর থেকে চাপ আসে, তাহলে কী হবে, একটা সময়ের পর দেখা যাবে, খুব ভালো করে বুঝুন, একটা সময়ের পর দেখবেন এই কলামটা যখন চাপ আসবে, প্রচুর চাপ আসবে, এই দেখুন ভেঙে গেল। কিন্তু এই কলামটা, এই এটা হচ্ছে আমার কংক্রিট, তাহলে একটাই বোঝা যাচ্ছে যে শুধু যদি বালি, পাথর আর সিমেন্ট ইউজ করা হয় তাহলে তো সেই কলাম টিকবে না, অর্থাৎ কম্প্রেশনের পর একটা সময় গিয়ে বাকেল করবেই, এটা প্রমাণ করলাম। এখন অনেক মিস্ত্রিদেরও ধারণা আছে যে কলমে এত বেশি রড দেওয়া যাবে না, বিমে এত বেশি রড দেওয়া যাবে না, এর না একটা নির্দিষ্ট মাপকাঠি রয়েছে যে কত পার্সেন্টেজের বেশি স্টিল আমরা কলাম হোক, বিম হোক, ছাদ হোক, সেখানে ইউজ করতে পারি না। এখন আমি যে এক্সাম্পলটা দেখালাম সেটা আমি রডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে যদি আমি এই থার্মোকলটাকে এই রডের আস্তরণের মধ্যে ঢোকাই, খুব ভালো করে দেখুন, এবং তার উপর যদি এর উপর চাপ সৃষ্টি করি, তাহলে কি কোনোভাবেই এই থার্মোকলটা ভাঙবে? তার মানে এর ভেতরে যে বালি, পাথর, সিমেন্টের মিক্সারটা ঢোকালাম, তার চারপাশে কে রয়েছে, রডের আস্তরণ। এবার আপনি বলুন, কয় কলামের ক্ষেত্রে তো এরকম হয় না, এরকমই হয়, এই রডের আস্তরণটা ভেতরের বালি, পাথর আর সিমেন্টকে ধরে রাখে, আর এই রডটা যাতে ময়েশ্চারে ড্যামেজ না হয়ে যায় তার জন্যই কিন্তু এর চারপাশে আবার একটা ঢালাইয়ের পরবর্তী অংশটা থাকে যেটাকে কভার হিসাবে রডটাকে ময়েশ্চারের হাত থেকে রক্ষা করে। তাহলে আমি উদাহরণের মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝালাম যে ঢালাইটা শুধু ভেঙে যাচ্ছিলো সেটা যখন রডের আস্তরণের মধ্যে রয়েছে ভাঙছে না। একইভাবে আমি ছাদের রডের এক্সাম্পলটা এত সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে চাইবো, যেটা দেখার পর আমার বাঙালি বন্ধুরা, সেটা বাংলাদেশ হোক, ওপার বাংলা হোক কিংবা এপার বাংলা হোক, কেউ রড বাঁধা সম্পর্কে কোনো মিসকনসেপশন মনে রাখবেন না এবং তাদের মনে থাকবেও না, গ্যারেন্টি সহকারে বলছি। এইটা ভাবুন আপনার ছাদের রড, দেখতে পাচ্ছেন, সবাই খুব ভালো করে দেখুন, এটা হচ্ছে আমাদের ছাদের সেই রড বাইন্ডিংটা। এবার আমরা ভিডিওগ্রাফিক্সের মাধ্যমে দেখাচ্ছি যে আমরা কী ধরনের রড আমরা বাঁধি, কীরকম রড বাঁধি। দেখুন, ক্র্যাঙ্ক সিস্টেম রয়েছে। ক্র্যাঙ্ক সিস্টেম মানেটা কী, অ্যাকচুয়ালি এটা আমাদেরকে বুঝতে হবে। পাশে খুব ঝড় উঠল, তাই জন্য হয়তো সাউন্ডে একটু প্রবলেম থাকতে পারে, মানিয়ে নেবেন। কুমার কনস্ট্রাকশন যে লেভেলের ভিডিও বানায়, আশা করছি এরকম ভিডিও এপার বাংলা, ওপার বাংলা কোনো জায়গায় পাবেন না। এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করুন, এই যে জালটা আছে এটা হচ্ছে আমাদের ছাদের রড। এবার এই জালের উপর যদি আমি লোড দিই, হোয়াট উইল হ্যাপেন, কী ঘটনা ঘটবে দেখতে থাকুন। মাঝখানে যদি চারপাশে দেয়াল রয়েছে, তো মাঝখানে যদি আমি লোড দিই কী ঘটনা ঘটবে, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আমার বন্ধুকে ডাকবো যে এটাকে একটু সাহায্য করবে, নাহলে আপনি বুঝতে পারবেন না, দেখতে থাকুন। তো ইনি আমার ভাই হয়, তো এনাকে নিলাম এটা বোঝানোর জন্য। এখন যে ছাদের রডটা দেখছেন, এটার যদি মাঝে লোড দেয়া হয়, দেখুন খেয়াল করে চারটে কর্নার কিন্তু উঠে যাচ্ছে। আবার দেখুন এই জালটার উপর মাঝখানে যদি আমি লোড দিই, একইভাবে চারটে কর্নার উঠে যাচ্ছে। এটাকে আমরা টেকনিক্যালি বলি, এই জোনটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট জোন, কিন্তু আমি তো টেকনিক্যালি বলবো না, আমি সাধারণ মানুষের জন্য বলবো। এই জন্য এখন ভিডিওগ্রাফিক্সের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি কেন চারিপাশে এই ক্র্যাঙ্কটা দেয়া আছে। এই যে আপনাদেরকে বোঝালাম মাঝখানটা ঢুকলো, চারদিকটা উঠতে চাইছে, তাহলে চারদিকের ওঠাটাকে যদি আমি আটকাতে চাই, তাহলে উপর থেকে আমাকে কী করতে হবে, এইখানে এক্সট্রা আমাকে লোড দিতে হবে, এক্সট্রা টান এর মধ্যে রাখতে হবে, যার কারণে কিন্তু এর নিচে হওয়ার সঙ্গে সঙ্গে যে চারপাশটা উঠছে সেই ওটাটা আটকে যাবে। তো সেই জন্য আমরা কী করছি, চারি সাইডে ক্র্যাঙ্ক, যেটা আমরা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট জোন বলি, সেই ক্র্যাঙ্কের ব্যবহার করেছি। আশা করছি এই ভিডিওটা যারা দেখছেন তারা অসংখ্য ধারণা পাচ্ছেন। এখনই পর্যন্ত আমার এই ভিডিওটি যারা দেখেননি তারা অতি সত্বর আই বাটনে ক্লিক করুন, গেম চেঞ্জিং ভিডিও হতে চলেছে বন্ধুরা। এবার প্রশ্ন হচ্ছে অনেক জায়গায় গিয়ে দেখে থাকবেন এই ক্র্যাঙ্কের পরিবর্তে ডাবল মেশও ইউজ করা হয়, মানে মাঝখানে সিঙ্গেল মেশ আর চারদিকে ডাবল জাল,
তার কারণে কি হয়, মাঝখানটা যখন ঢুকতে চায় সাইডটা উঠতে চায়, তাহলে সাইডের ওঠাটাকে যদি আমি আটকে দিতে পারি তাহলে অ্যাট দ্য সেম টাইম মাঝের ঢোকাটাকেও আটকে দিতে পারবো। ভালো করে দেখুন, আমার এই হাতের মাঝখানটা ঢুকছে, দুটো দিক সাইমেলটানাসলি উঠছে। তাহলে আমি যদি এইখানটা ঢুকতে দিতে না চাই তাহলে আমাকে দুটো জিনিস করতে হবে। এক, নিচে থেকে একে ধরে রাখতে হবে। এখন ঘরের নিচে থেকে তো মাঝখানে সাপোর্ট দেওয়া যাবে না, তাহলে কী করতে হবে, এই দুটো দিককে আমাকে এমন টেনে রাখতে হবে যাতে মাঝখানটা কোনোভাবেই না ঢোকে। তার জন্যই চারিদিকে ওই ডাবল মেশটা দেওয়া হয়। এবার এখানে একটা প্রশ্ন ওঠে, যে ঘরগুলো লম্বাটে ঘর হয়, অর্থাৎ যে ঘরের ছোটো দিকের দুগুণের থেকে বেশি হয় লম্বার দিকটা, বা প্রায় দুগুণ হয়, মানে ধরুন একটা ঘরের চওড়াটা 10 ফুট, লম্বাটা যদি 20 ফুট বা তার থেকে বেশি হয়, সেক্ষেত্রে ক্র্যাঙ্কটা চারদিকে তোলার দরকার নেই। এই যে লম্বা বাহু দুটি রয়েছে, যেমন আমি ছবিতে দেখাচ্ছি, এই লম্বা বাহুর দিকে ক্র্যাঙ্কটা তুললেই হয়ে যায়। কিন্তু যদি বর্গাকার ঘর হয়, মানে ধরুন 12 ফুট বাই 13 ফুট, সেক্ষেত্রে অর্থাৎ যার ছোটো বাহুটা, অর্থাৎ 12 ফুটের দিকটা আর যার লম্বা বাহুটার হাফের থেকেও যদি বেশি হয়, সেক্ষেত্রে মানে 13 অর্ধেক কত 6.5, কিন্তু এখানে তো ওটা 12 ফুট আছে, অনেক বেশি। সেক্ষেত্রে কিন্তু চারদিকেই কিন্তু এই ধরনের ডাবল মেশ করা হয়। অনেকের মাথায় প্রশ্ন হয় যে মিস্ত্রিরা কেন এই ধরনের চারিদিকে ক্র্যাঙ্ক দিচ্ছে বা কেন ডাবল জাল দিচ্ছে। এখন শুধু সিঙ্গেল জাল দিলে অসুবিধাটাই বা কী হতো, শুধু সিঙ্গেল জাল দিলে যখন ওটা ডিফ্লেকশন হতো, এইভাবে ঢুকতো, যেমন আমি আপনাদেরকে এক্সাম্পলের মাধ্যমে খুব সহজেই বোঝালাম, এই মাঝখানটা ঢুকে গেলে অটোমেটিক্যালি এই দুটো দিক উঠে যাবে। তাহলে এই ওঠাটাকে যদি আমি আটকে দিই তাহলে কী হবে, মাঝখানটা কম ঢুকবে। এই ঘটনাটার জন্যই আমরা এই যে ভিডিওতে দেখালাম এইভাবে রড আমরা বেঁধে থাকি। বোঝা গেল কেন এরকম বাধা? আসল ব্যাপারটা কি জানেন তো, আসল ব্যাপারটা হচ্ছে যে আমরা ফোলাটাকে আটকাবো। খুব মনে করে যান, আমরা টেকনিক্যালি বলি যে টেনশান জোন, টেনশান জোনে রড দিতে হয়। আপনারা যারা সাধারণ মানুষ এপার বাংলা ওপার বাংলা থেকে দেখছেন, যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এই টেনশান জোন ফেনশান জোন ভুলে যান। ইঞ্জিনিয়ার কিংসু কুমার অত কঠিন ভাষায় বলে না, একদম সোজা ভাষায় বলছি, যে জায়গাটা ফুলবে সেই জায়গায় দিতে হবে রড বাবাজিকে। যেমন এটা যদি আমার এখন ছাদ হয়, এটা একটা এফোর পাতা, বলেছিলাম না এফোর পাতা দিয়ে বুঝিয়ে দেবো, এটা যদি ছাদ হয়, ছাদের মাঝে যদি একটা লোড পড়ে, এদিকে একটা লোড দেখি, ছাদের মাঝে যদি একটা লোড পড়ে তাহলে ছাদটা ঢুকে যায়। তাহলে ছাদটাকে সোজা রাখতে গিয়ে তাহলে কোন জায়গাটা ফুলছে, নিচের জায়গাটা, তাই না? আমি কি বলেছি, যে জায়গাটা ফোলে সেই জায়গায় দিতে হবে রড। তাহলে এই নিচের জায়গাটাকে যদি আমি বাঁচাতে চাই, দেখুন আর এটা ঢুকবে, ঢুকবে না, কারণ এর নিচে কে আছে, ফোলা আটকানোর জন্য রড আছে। একইভাবে এই যে কলাম, এই যে কলাম, কলামের চারপাশে রড আছে, এই রড কি করবে, এটা যখন প্রচণ্ড চাপ পড়বে এখানটা ফুলে যেতে চাইবে, ফুলে ভাঙতে চাইবে, এই ভাঙাটাকে কে আটকাবে, এই যে আরের দিকের যে রডগুলো আছে সে আটকাবে বাকেলকে। তার মানে বুঝতে পারছেন, আমার অনেক দর্শক বন্ধু প্রশ্ন করে যে এই লম্বা রডগুলোই বোধ হয় মেন রড, এই আরের রডগুলো অর্থাৎ ল্যাটারাল টাইস যেগুলো, এই যেগুলো বাঁধা আছে, এই যে এগুলোর বোধ হয় কোনো গুরুত্ব নেই। ওই লম্বা রডটা যখন এই বেঁকতে চাইবে তখন এই আরের দিকের যে বন্ধনীগুলো রয়েছে ওই ওর বাকেলটাকে আটকাবে। এত সহজভাবে আশা করছি কেউ আপনাদেরকে বোঝায়নি এখনই পর্যন্ত। আমার এই ভিডিওটি যারা দেখেননি তারা অতি সত্বর আই বাটনে ক্লিক করুন, গেম চেঞ্জিং ভিডিও হতে চলেছে বন্ধুরা। এবার আমি আমার ভাইকে আর একবার আপনাদের সামনে নিয়ে আসবো, আর একটা জিনিস এমনভাবে বোঝাবো যে জিনিসটা এর আগে তো কেউ বুঝিয়েছে বলে আমি মনে করি না। কুমার কনস্ট্রাকশন বুঝিয়ে দেয়, এর জন্য অনেক মিস্ত্রি বন্ধুরা আমাকে পছন্দও করে, আবার অনেক মিস্ত্রি বন্ধুরা আমাকে পছন্দও করে না, ভাবে এত কিছু বুঝিয়ে দিচ্ছে তো আমাদের বিজনেসে আঘাত পড়ছে। চলে আসো, সমস্যা হচ্ছে যেমন বলেছিলাম, এটা হচ্ছে একটা থার্মোকল। তো থার্মোকলের উপর দুটো পেন আমি কেন গেঁথে রাখলাম, নিশ্চয়ই আমার মাথাটা খারাপ হয়ে গেছে বা ফিউজটা উড়ে গেছে, আপনি ভাবতেই পারেন। সমস্যা যেটা সেটা দেখুন, এই দুটো পেন হচ্ছে দুটো কলাম, দুটো কলাম। আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি, অনেক জায়গাতে গিয়ে, কোথাও কিছু নেই, পুরনো বাড়িতে কোনো এক মিস্ত্রি মশাইয়ের কাছ থেকে বা পাশের বাড়ির রাম শ্যাম যদু মধু কাকুর কাছ থেকে জেনে এসেছে যে দেয়ালের কোণাটা কেটে যদি কলমটা তুলে দেওয়া যায় তাহলে পুরনো বাড়ির ছাদটা নাকি খুব শক্তিশালীভাবে সাপোর্ট পেয়ে যায়, তাই নাকি? তাই তাই নয়, কি হয় দেখুন, এই হচ্ছে আমাদের পুরনো ছাদ যেটা ছিল দেয়ালের উপর বসে। এবার আমি কি করলাম, দুটো দেয়ালটা ড্যামেজ হয়ে গেছে, আমি ধরে নিচ্ছি এর মাঝখানে দেয়াল ছিল, দেয়ালটা ড্যামেজ হয়ে গেছে। আমার মাথায় বুদ্ধি হলো, পাশের রাম শ্যাম যদু মধু বলেছে এই যে দুটো কলম আমি তুলে দিলাম ছাদের নিচে সাপোর্ট পড়লে সে কলম নাকি ছাদকে ধরে নেবে। ব্যাপারটা খুব ভালো করে বুঝুন, এই কলামের এখানে পাঞ্চিং ফোর্স পড়বে। পাঞ্চিং ফোর্সকে সহজ বাংলায় প্রথম টাইমের জন্য বুঝিয়ে দেবো পাঞ্চিং ফোর্স অ্যাকচুয়ালি কী। এই দেখুন ছাদ, আমি চাপালাম কলমের উপর,
হোয়াট উইল হ্যাপেন দেখুন, কলমের উপর চাপালাম, কি ঘটনা ঘটবে? ছাদ ঢুকে কলম বেরিয়ে গেল, ছাদ ফুটো হয়ে। তার মানে কি, কোনো কলমের উপর শুধু ছাদ এইভাবে দিলে এরকম পাঞ্চিং ফোর্সের কারণে ছাদ ফুটো হয়ে যাবে। তাহলে কলমের মাথায় কী দিতে হবে? বিম। যারা মনে করছেন যে পুরনো বাড়িটাকে রিকনস্ট্রাকশন করব, রেনোভেট করব, এই যে দুটো পিলার রয়েছে পিলারের মাথায় কোনো বিম টিম দেবো না, দেয়াল তো আমার মাঝখানে রয়েছে, দেয়াল দুর্বল হয়ে গেছে, আপনি ভাবছেন যে ঘরের চার কোণে চারটে কলম দিয়ে দেবো আর থেকে, ওরে বাবা পাশে কিন্তু মেঘ ধরে গেছে, তাড়াতাড়ি করি নাহলে কিন্তু বাজ ফাজ করে আমরাও চলে যেতে পারি। এখন সমস্যা যেটা সেটা হচ্ছে যে এইভাবে দুটো কলম তুলে দিয়ে ভাববেন না আপনার বাড়িটা রক্ষা পেয়ে গেল। তাই সবসময় চেষ্টা করবেন, শুধু কলম তুলে কিন্তু বাড়িকে রক্ষা করা যায় না, এই কলমের মাথায় যদি একটি বিম থাকতো এইভাবে, তারপর যদি ছাদটা বসানো হতো, তাহলে কোনো দিনই কিন্তু এইভাবে কলম ফুটো হয়ে যেত না। এটাকে বলে পাঞ্চিং ফোর্স, যার জন্য যেখানে যেখানে বিমলেস ছাদ করা হয় এখান এই জোনগুলোতে কিন্তু সেই পাঞ্চিং ফোর্স আটকানোর জন্য সেইভাবে রড বাইন্ডিং করা হয়। সেই নিয়ে ভিডিওটাকে আর বাড়াবো না, তবে আজকের মতো এখান থেকে একটা শিক্ষা পেলাম, রড সেই সব জায়গায় ব্যবহার করা হয় যে জায়গাগুলো ফুলে যায়। ধরুন টাই বিমে রড না দিলে কী হতো, গাঁদির চাপে নিচেটা ফুলে যেত, তাহলে নিচে রড দাও। ছাদে নিচে রড দাও, কারণ নিচেটা ফুলে যেত, আবার নিচের ফোলার সাথে সাথে উপরটাও ফুলে যাচ্ছে, তাহলে ধারের উপরটায় রড দাও। কেউ বলবে না কলমে কোথায় রড দেবো, কলমের চারদিকে রড আছে, উপরে মাল ফেলেছি, চাপে কলমের রডগুলো বেঁকে যেতে পারে। তাহলে কলমের লম্বা রডের পাশাপাশি আড়াআড়ি রডটাও গুরুত্বপূর্ণ। অনেকে ষোলোর রড দিয়ে কলম করে কিন্তু রিং রডটা সিক্সের দিয়ে দেয়, তাহলে ষোলোটা যদি ব্যাকে ওই সিক্স এমএর রডটা ওকে আটকাতে পারবে? 8mm রড দিতে হবে ফোলা আটকানোর জন্য, টেনশান আটকানোর জন্য। আরে টেনশান, বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স, এসব টেকনিক্যাল ভাষা, ইঞ্জিনিয়ার কিংসুকুমার সহজ বাংলা ভাষায় বোঝায়, যার জন্য এপার বাংলা ওপার বাংলার মানুষ বলছে এরকম চ্যানেল আগে দেখিনি। আচ্ছা বন্ধুরা, আপনি এই চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ এই বিষয়ে ভিডিও কিন্তু সচরাচর পাওয়া যায় না, তাই এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই দেরি না করে কুমার কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকুন। ফোলা আটকাবো যেখানে সেখানে আমার রড দিতে হবে, বিমের ফোলা, দেয়ালের চাপ, বিম নিচে বেঁকছে, ফুলছে, কী দেবো? রড বাবাজিকে দেবো। কলম উপর থেকে চাপ মারছে, ফুলছে, কে দেবো? রড বাবাজিকে দেবো। ছাদের নিচেটা ফুলছে, কাকে দেবো? রডকে দেবো। বলে আমরা তো এটা জানতাম, কিন্তু অনেকে দেখছি ক্র্যাঙ্ক করছে না, নিচেটার ফোলাটা আটকালেন, উপরে ফোলাটাকে কে আটকাবে? ভিডিওতে দেখুন না, রড দিতে হবে। একদম খুব সুন্দর এক্সাম্পল সেট করলাম, পরে আরও ইম্পর্টেন্ট ভিডিও আসবে, আজকে মেঘ ধরেছে, আকাশ ফাকাশ ডাকছে। যদি চান এরকম ভিডিও আরও পেতে, তাহলে আজকে ভিডিওটা এখানে থামাতে হবে, কারণ বাজ ফাজ পড়লে সমস্যা আছে। ভালো থাকবেন, আশা করছি এরকম ভিডিও আগে দেখেননি, এই যে ভিডিও দুটো চলে এলো এগুলোও দেখেননি বলে আমি মনে করছি। তাই যারা এখনও দেখেননি ক্লিক করুন, দেখুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে ভুলবেন না।